নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি চিংড়ি দিয়ে শীতের সবজি। সবজির মধ্যে রয়েছে একটা গাজর, কয়েকটা বিনস, মাঝারি সাইজের একটা আলু আর শিম নিয়েছি কয়েকটা, ছোট সাইজের একটা নিয়েছি মূলো আর একটা নিয়েছি কাঁচা টমেটো, আর একটা ফুলকপির অর্ধেকটা কেটে নিয়েছি, আর নিচে একটা মাঝারি সাইজের বেগুন, আর পেঁয়াজকলি নিয়েছি 4-5টা। আর এখানে চিংড়ি নিয়েছি 250 গ্রাম। একটা কড়াই দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। এবার এই তেলের মধ্যে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর 1 চামচ পরিমাণে দিচ্ছি কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিলাম। এবার একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি আলু, মূলো আর গাজরটা দিয়ে দেব। আলু, মূলো আর গাজরটা মিনিট পাঁচে ভেজে নিলাম। এবার অন্যান্য সবজিগুলো দিয়ে দেব। এবার এই সবজিগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলোকে আরো মিনিট পাঁচে ভেজে নিয়েছি। এবার চিংড়িটা দিয়ে দেব, আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। চিংড়িটা দিয়ে মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি নুন। সমস্ত মশলা দিয়ে মিনিট পাঁচে কষিয়ে নিয়েছি। এবার বেগুন, পেঁয়াজ কলিটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1টা স্প্রিং অনিয়ন কুচি। আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি, আপনারাও আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এটা করতে পারেন। বেগুন, পেঁয়াজ কলি আর স্প্রিং অনিয়নটা সবার শেষে দিলাম এই কারণে, কারণ অন্যান্য সবজির তুলনায় এই সবজিগুলো সিদ্ধ হতে একটু কম সময় লাগে। আবারও সব কিছু মিনিট পাঁচেক কষিয়ে নিয়েছি। এবার গরম জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ এই সবজি থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আর তাতে সবজি সিদ্ধ হতে কোনো অসুবিধা হবে না। সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে রান্না হতে দেবো কিছুক্ষণ। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা খুলে সবজিতে একটু নাড়াচাড়া করে নিলাম। সমস্ত সবজি এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি। এবার মিডিয়াম ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে আরো 5-6 মিনিট রান্না করে নিয়েছি।
সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা। ধনে পাতাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার এই চিংড়ি দিয়ে সেটা সবজি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।